জল নেই জমির পাট জমিতে বৃষ্টির অভাবে পাট পচাতে সমস্যায় পড়েছেন কৃষকেরা পাট পচানোর জন্য গাড়ি ভাড়া করে নিতে হচ্ছে পাট লাভ দূরস্থ খরচের টাকা ঘরে উঠবে তো চিন্তায় কৃষকেরা জল নেই পাট পচাতে গিয়ে হিমশিম অবস্থা কৃষকদের ভরা শ্রাবণেও বৃষ্টির দেখা নেই জমি সংলগ্ন জলাশয়গুলি শুকিয়ে কাঠ বাধ্য হয়ে গাড়ি ভাড়া করে পাট নিয়ে যেতে হচ্ছে দূরের নদীতে ফলে খরচ বেড়ে যাচ্ছে পাট চাষ থেকে শুরু করে পাট কাটা গোল্লা তৈরি করে পচানো পাট পচানোর পর তা থেকে আঁশ বের করা সব কিছুরই পৃথক পৃথক খরচ রয়েছে কৃষকেরা জানাচ্ছেন বর্তমান পরিস্থিতিতে খরচ যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতে এক বিঘা জমির পাট বিক্রি করলে পনেরো থেকে ষোলো হাজার টাকা মিলবে গড়ে পর্তায় খরচও সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে কৃষক জমির মালিক তাদের লাভ কোথায় কৃষকেরা জানাচ্ছেন লাভ তো দূরের কথা খরচ ওঠানো সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বনগাঁ নতুন গ্রাম এলাকার এক কৃষক শঙ্কর মণ্ডল জানালেন পাট কেটে নদীতে নিয়ে যেতে হচ্ছে সেখানেও জল কম পাটের ওপর জাগ দেওয়া বা পচানোর জন্য কচুরি পানা দরকার হয় নদীতে পানাও কম আবার পাট কাটার পর পনেরো দিনের বেশি জমিতে ফেলে রাখলে পাট নষ্ট হয়ে যাবে সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি কৃষকেরা পাটের চাষের এইখান থেকে নিয়ে যেতে আমাদের ধরো ভ্যানে করে ওই ছ টাকা করে নেয় গল্লা জমির আশপাশে না তাই একটু মানে মানে মাথায় করে বতি হয় না বেশি এমন নতুন দিন যেতে অসুবিধা অসুবিধে বলতে ওই জন্য অসুবিধা হচ্ছে শ্যাওলা নেই এখন ঘাস ক্ষতি তো হয় একটু মানে ধরো পনেরো দিন হয়ে গেলে তোমার একটু শুকিয়ে গেলে নষ্ট হয়ে যায় শ্রীবাস খা নামে অপর এক কৃষক বলেন জলের অভাবে পাট গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হচ্ছে এক গোল্লা পাট নিয়ে যেতে খরচ প্রায় ষোলো টাকা ডোবাতে আরও দশ টাকা আঁশ ছাড়াতে এক গোল্লা পাটে খরচ ৩৫ টাকা এক বিঘা জমির পাট কাটতে খরচ ছ হাজার টাকা এবছর পাট চাষের শুরুতে বৃষ্টি কম হওয়ায় ফলন ভালো হয়নি বিরাট সমস্যা যেমন নদীতে পানা নেই আর যেগুলো আছে সে তুলতে গেলেই গাছ উলকাচ্ছে বিরাট সমস্যা তারপরে পাটের আপাতত যা খরচ চাষি অনেক জমিতে পাট কাটবে না মানে আমাদের এখানে তবু মানে কোনো রকমভাবে চলছে অন্য অন্য জায়গায় তো কাটা বন্ধ করে দিয়েছে রাস্তার ধারে নয় জলিতে পাট ডুবাতো তো বন্ধ হয়ে গেছে মানে বৃষ্টির জল নেই এতে করে দেখা যাচ্ছে যে পাট চাষ আগামী দিন চাষি করতে গেলে হিসাব করে করবে এক গল্লা পাট ষোলো টাকা খরচ নিজেতে এইবার ডুবানো খরচ আলাদা ডুবানো দশ টাকা কাটা আছে ছ হাজার টাকা বিঘে পঁয়ত্রিশ টাকা গল্লা এক বিঘে জমিতে দেড়শো থেকে দুশো গল্লা পাট হবে পাট বিক্রি হবে যদি চার হাজার টাকা কুইন্টাল থাকে তাহলে দেখা যাচ্ছে ওই পনেরো ষোলো হাজার টাকা বিক্রি হবে খরচও পনেরো ষোলো হাজার টাকা আর চাষির যে মানে যার পাট তার যে খাটনি সেটা পুরো ফাল পাও আর কি একদম মানে মানে পাট চাষ পুরো লসে কৃষকদের দাবি পাটে আঁশ কম হয়েছে সমস্যা রয়েছে আরও হিসাব অনুযায়ী পাট কাটার পর জমিতে আমন ধানের চাষ করেন কৃষকেরা এখনও বৃষ্টি হয়নি আবহাওয়া দপ্তর বলছে আগামী দু একদিন বৃষ্টির সম্ভাবনা ফলে আমন ধানের চাষ শুরু করতে পারেননি অনেক কৃষকেরা অনেকেই পাট কেটে জমিতে ফেলে রেখেছেন কারো জমিতে এখনও পাট কাটাই হয়নি রাস্তার পাশের ডোবায় কেউ পাট পচাতে দিয়েছেন সেই পাট পচার অপেক্ষায় অন্য কৃষক সেই ডোবার পাশেই মজুদ করেছেন তার পাট সব মিলিয়ে জলের অভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি পাট সব্যসাচী ভট্টাচার্যের সাথে সোমনাথ মজুমদারের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনীবন